দীর্ঘ বিরতির পর শাহরুখ খান দারুণ কামব্যাক করেছেন পাঠান ছবির সাফল্যের মধ্য দিয়ে। বক্স অফিসে ছবিটি হাজার কোটি মাইলস্টোন ছুঁয়েছে মাত্র এক মাসে। সফল এই ছবি থেকে শাহরুখ কত টাকা পেয়েছেন তা কৌতূহল তৈরি করেছে। ভারতের বক্স অফিসের সূত্র বলছে, দেশ বিদেশে মিলিয়ে পাঠান এর আয় 1050 কোটি রুপি, যা থেকে যশোরাজ ফিল্মসের প্রাপ্তি 602 কোটি রুপি। ছবি তৈরির জন্য প্রায় 270 কোটি রুপি খরচ হয়েছে, সুতরাং লভ্যাংশ মোট 333 কোটি রুপি। বি টাউনে গুঞ্জন, এই 333 কোটি রুপির মধ্যে নাকি 60% পারিশ্রমিক হিসাবে নিয়েছেন শাহরুখ। সেই অনুযায়ী নিজের কামব্যাক ছবি থেকে 200 কোটি টাকা আয় হিসাবে ঘরে নিয়ে গিয়েছেন বলিউড বাদশাহ। মুক্তির দিনই বক্স অফিসে ঝড় তোলে পাঠান। ছবির প্রথম দিনের আয় ছিল 106 কোটি রুপি। সাফল্যের এই ধারা তারপরে অব্যাহত থাকে। দুদিনে 219.60 কোটি রুপি আয় করে শাহরুখ খানের ছবি। মাত্র 4 দিনে 400 কোটির ক্লাবে ঢুকে পড়ে শাহরুখের সিনেমা। পরে ছবিটি মুক্তির 28তম দিনে 1000 কোটির ক্লাবে ঢুকে যায় পাঠান। Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.